আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শাহিনা নিপাস ফ্যামিলি অ্যান্ড কিচেন চ্যানেলে। আপনারা, এটা আমার চতুর্থ ভিডিও। এখানে আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ধনে পাতা ভর্তা। অ্যাকচুয়ালি আমরা ধনে পাতা দিয়ে অনেক কিছুই খাই, আর ধনে পাতা ভর্তাটা হয়তো অনেকেই জানেন না যে এটা কীভাবে কোথায় কীভাবে এটা আসল টেস্টটা কীভাবে আসে। তো আমি আজকে চেষ্টা করব কীভাবে ধনে পাতা ভর্তাটা করতে হয় সেটা আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরতে। তো এর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে একবার দেখে দিচ্ছি। এখানে আমি ধনে পাতা নিয়েছি, প্রায় 200 গ্রাম ধনে পাতা নিয়েছি। এটাকে খুব সুন্দর করে বেছে ভালোভাবে ধুয়ে এটাকে চাকু দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যাতে এটাকে পরবর্তীতে যখন আমি পাটাই পিষবো যেন এটা সহজ হয় পিষতে। এবং সেই সাথে লাগবে পেঁয়াজ নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের 3টা, রসুন নিয়েছি 7টা বড় কোয়া, এটাকে কুচু করে নিয়েছি। এবং সেই সাথে আমি কাঁচামরিচ নিয়েছি 9টি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন খান। যদি কেউ এর থেকে বেশি পছন্দ করেন তো বেশিটা দিতে পারেন, কিংবা কেউ যদি কম ঝাল দিতে পছন্দ করেন তো সেই ভিতরে কম দিতে পারেন। এবং সেই সাথে আমাদের আরও যেটা লাগছে, আমরা 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেবো, এবং সেই সাথে লবণ দেবো 7 মতো। যে যতটুকু লবণ দিতে পছন্দ করেন সে ঠিক ততটুকুই লবণ ব্যবহার করবেন এখানে। আর হলুদটা, যেটা হলুদটা দিলে কি কালারটা আর কি কিছুটা সুন্দর আসবে, এই কারণে আমরা এখানে হলুদটা ইউজ করছি। আর সাথে লাগবে আমাদের খাবার তেল। তো বন্ধুরা, চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই। তো এবার আমি প্রথমে যেটা করবো, আমি চুলাটা অন করে দেবো। এবং সেই সাথে যদি আপনার ফ্রাই প্যানে কোনো পানি মেখে থাকে তবে সেটা অবশ্যই ঝরিয়ে নেবেন, নইলে হয়তো দেখা যাবে তেল যখন আপনি দেবেন করাই দিয়ে তখন দেখা ছিঁড়ে আসার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমরা একটু ওয়েট করবো যখন পর্যন্ত না কড়াইয়ের পানিটা শুকিয়ে যাচ্ছে। এবার আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেলটা অবশ্যই সামান্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ অতিরিক্ত তেল ফেলে যেটা হয় আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে চর্বি জমে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সবসময় আমাদের উচিত তেলটাকে সবসময় একটু কম ইউজ করা। তো আমরা এবার প্রথমে যেটা করবো, কাঁচামরিচ রসুন, তারপর পেঁয়াজ, এগুলো আমরা সব ফ্রাইখানে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো, এবং যতক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো যখন পর্যন্ত এটা হালকা ব্রাউন কালার হয়ে না আসছে, যতক্ষণ পর্যন্ত এটা হালকা ব্রাউন কালার হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নাড়তে থাকবো বন্ধুরা। এবং সেই সাথে আপনাদের যেটা বলে রাখি যে হালকা ব্রাউন কালারই করবেন এটা, এবং এর যে বেশি ভাজতে গেলে যেটা হবে যে এটা বেশি পড়ে যাবে এবং ভর্তাটা সেক্ষেত্রে একদম একেবারেই টেস্ট হবে না। এজন্য আমার যেটা বলার এবং যেটা আমার সাজেস্ট যে আপনারা অবশ্যই এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গ্যাসটা হালকা ব্রাউন কালার হয়েছে। এরপর যে আমি যেটা করবো, যে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দেবো, কারণ হলুদের যে কাঁচা গন্ধ একটা থেকে যায় সেটা আগে দিয়ে একটু ভেজে দিলে সেই গন্ধটা থাকবে না। এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি আমার কুচু করে রাখা ধনে পাতা, এবং খুব এখন চুলা গাছটা একটু মিডিয়াম করে দেবো আমি, যাতে করে ধনে পাতাটা সিদ্ধ হয় এবং সেই সাথে ভাজাটাও সুন্দর হয়, পুড়ে যাতে না যায়। এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি এটাকে ঢেকে দিই, যাতে ধনে পাতার যে ডাটাগুলো আছে সেগুলো যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়।
সঙ্গে দেখতে এবং সেসব